বুধবার 73তম প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাট এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন হল। মারোয়ারি যুব মঞ্চের সহযোগিতায় ও ওমকার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই পানীয় জল প্রকল্পের শুভ সূচনা হয়। এদিন এই পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন থেকেই মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে বলে জানান উদ্যোক্তারা। উদ্যোক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ পানীয় জল প্রকল্পের দাবি জানিয়ে আসছিল। তাদের এই দাবিকে মান্যতা দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে 26শে জানুয়ারি আমরা এইভাবেই উদযাপন করলাম পিপলসের জন্য এই ড্রিঙ্কিং ওয়াটার কোল্ড অ্যান্ড পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টটা আজকে ইনাগুরেট হলো এবং ইনাগুরেট করলেন আমাদের অনারেবল এমএলএ খোকন দাস। আপনার নাম পরিচয়? And I am the president-elect, that is coming president, for the incoming president, for the next Rotary year, 22-23. স্বপ্ন ছিল এটা রোটারি ক্লাব বর্ধমানের, এটা এই এই জায়গার পাবলিকদের জন্য এবং গোটা বর্ধমানবাসী যারাই এদিক দিয়ে যাবেন তাদের এই স্বচ্ছ জল দেওয়ার জন্য এবং মারোয়ারি যুবমঞ্চের সহায়তায় রোটারি ক্লাব বর্ধমান এটাকে ইনগ্রেট করেছেন আজকের মাননীয় এমএলএ সাহেব এবং জনসাধারণের জন্য এটা আজ থেকে উন্মুক্ত করে দেওয়া হবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।